এবার সরাসরি দেখাচ্ছি প্রয়াত মনোজ মিত্র, প্রয়াত নাট্য ব্যক্তিত্ব মনোজ মিত্র, গান স্যালুটে শ্রদ্ধা জানানো হচ্ছে মনোজ মিত্রকে। হ্যালো হ্যালো তাহলে এই এই থাকবে এই থাকবে এই থাকবে এই 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 রাখছি ঠিক আছে কেটে যাচ্ছে হ্যালো Ah! 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 Ah!
আপনি হিন্দি আসেন কি স্যার বাদ দিন হ্যালো আজ লং হবে না, এই লং দেখতে পেয়েছি লং হবে একদম ফুল লং একদম প্রয়াত নাট্য ব্যক্তিত্ব মনোজ মিত্র বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন। মনোজ মিত্র আজ সকালে মৃত্যু হয়। নাট্য ব্যক্তিত্বের রবীন্দ্র সদনে গান স্যালুটে শেষ শ্রদ্ধা জানানো হয় তাকে। তার প্রথম নাটক বগুল ধীমান তাকে রাজ্যব্যাপী প্রতিযোগিতায় প্রথম পুরস্কার জিতেছিলেন। তিনি সাজানো বাগান, চোখের আঙুল, দাদা, কাল বিহঙ্গ, পরবাস, অলোকানন্দর পুত্র কন্যা, নরক গুলজার, অশোকথামা, চক ভাঙা মধু, মেষ রক্ষা, নয়শ ভোজ, ছায়ার প্রসাদ, এরকম একাধিক নাটক তিনি লিখেছেন, শতাধিক নাটক তিনি লিখেছেন। মুন্নি ও সাত চৌকিদার, রেজুয়ারহাট, জানে ভারতে, যদিও এই নাটকগুলির বেশিরভাগই সুন্দরম, বহুরূপী প্রভৃতি দ্বারা প্রযোজনা করা হয়েছিল। রবীন্দ্র সদনে গান স্যালুট এবং গান স্যালুটে তাকে শেষ শ্রদ্ধা জানানো হয়। তার অনেক অনুরাগীরা ভিড় জমিয়েছেন রবীন্দ্র সদনে। আজই তার শেষ কৃত্য সম্পন্ন হবে। বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন মনোজ মিত্র। সল্টলেকের হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 86 বছর। আজ সকালে মৃত্যু হয় নাট্য ব্যক্তিত্ব মনোজ মিত্র। Thank you.